আয়ুর্বেদিক ও ভেষজ পণ্যের জন্য সবার কাছে ভরসার প্রতিষ্ঠান ডাবর। এক নামে সবার কাছে বিখ্যাত এই স্বনামধন্য প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল কলকাতার একটি ছোট্ট কারখানা থেকে। আজ বিশ্বের 100 বেশি দেশে ডাবরের পণ্য পাওয়া যাচ্ছে। বর্তমানে আয়ুর্বেদিক ওষুধের পাশাপাশি তেল থেকে শুরু করে হরেক রকমের পণ্য নিয়ে ব্যবসা করছে প্রতিষ্ঠানটি। ভারতের কোম্পানি হলেও বাংলাদেশও রয়েছে ডাবরের নানান পণ্যের চাহিদা। ডাবরের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে 100 বছরেরও আগে। কলকাতায় এস কে বর্মন নামের একজন আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন। তিনি বেশিরভাগ সময় তার বাড়িতে গাছপালা দিয়ে নানা ধরনের ওষুধ তৈরি করতেন। সেখান থেকেই ডাবরের যাত্রা শুরু। সে সময় ম্যালেরিয়া ও কলেরা নিরাময়ের জন্য আয়ুর্বেদিক ওষুধে এস কে বর্মন অনেক অবদান রেখেছিলেন। 138 বছর আগে 1884 সালে তিনি ডাবর কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। অনেকে বলে থাকেন ডাক্তারের ডা আর বর্মনের বর মিলিয়ে প্রতিষ্ঠানের নাম ডাবর হয়েছে। কলকাতায় নিজের আয়ুর্বেদের চিকিৎসায় সাফল্য পান ডাক্তার বর্মন, চারদিকে তার সুনাম ছড়িয়ে পড়ে। এরপর কলকাতার বাইরে ডাক্তার বর্মন দূর দূরান্তের গ্রাম ও শহরের রোগীদের কাছে তার ওষুধগুলো পাঠানো শুরু করেন। মেইল অর্ডারের মাধ্যমে দূরের শহর গ্রামের রোগীদের ওষুধ পাঠাতেন তিনি। সাশ্রয়ী দামের এই ওষুধগুলো দরিদ্রদের খুব উপকার আসত। একমাত্র নিম্নবিত্ত মানুষের অর্থনৈতিক সমস্যার কথা মাথায় রেখে তিনি সুলভ মূল্যে আয়ুর্বেদিক ওষুধ পৌঁছে দিতেন সাধারণ মানুষের কাছে। ডাবর 1884 সালে প্রতিষ্ঠিত হলেও মূলত বেশি পরিমাণে ওষুধ উৎপাদন শুরু হয় 1896 সাল থেকে। এছাড়াও প্রাকৃতিক ভেষজ ওষুধ তৈরি শুরু হয় 1900 সাল থেকে। এরপর 1919 সালে প্রতিষ্ঠা করা হয় ডাবরের নিজস্ব গবেষণাগার। এস কে বর্মনের ছেলে সি এল বর্মন ওষুধ নিয়ে ব্যাপক গবেষণা করেন। আস্তে আস্তে সি এল বর্মনের দুই ছেলে পুরাণ ও রতন চাঁদ কোম্পানির দায়িত্ব নেন। উৎপাদন অংশের দেখাশোনা করতেন পুরাণ এবং বিক্রির বিষয়টি দেখতেন রতন। ডাবর 1940 দশকে আমলা দিয়ে চুলের তেল উৎপাদন শুরু করে, যা ভারতে কেউ প্রথমবার শুরু করেছিল। এরপর 1960 দশকের শেষের দিকে এবং 1970 দশকে কলকাতার রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতার কেন্দ্রস্থল হয়ে ওঠে। তাই বর্মন পরিবার তখন নয়াদিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর 1972 সালে ডাবরের প্রধান কার্যালয় সরিয়ে নেওয়া হয় নয়াদিল্লিতে। দেশের সীমানা ছাড়িয়ে 1992 সালে ডাবর স্পেনের এগ্রোলিমেন্ট সংস্থার সঙ্গে মিলে ভারতে কনফেকশনারির ব্যবসা শুরু করে। 1997 সালে ডাবর শুধুমাত্র খাদ্য পণ্যের ব্যবসার জন্য একটি আলাদা শাখা খোলে। ইসরায়েলের ওসেম কোম্পানির সঙ্গে খাদ্য এবং ফ্রান্সের বন গ্রেনের সঙ্গে চিজ এবং অন্যান্য দুগ্ধজাত ব্যবসা শুরু করে। 1998 সালে বর্মন পরিবারের চতুর্থ ও পঞ্চম প্রজন্মের হাতে চলে যায় ডাবরের দায়িত্ব। তারপর 2008 সালে মহিলাদের ত্বক চর্চার জন্য ডাবরের ফেম কেয়ার ফার্মার সবার নজরে আসে। বর্তমানে ডাবরের 205 রকমের ভেষজ পণ্য রয়েছে। মাথার তেলের জন্য ভাটিকা, হজমের জন্য হাজমোলা এসবের মধ্যে অন্যতম। বর্মন পরিবারের চার সদস্য অমিত, মোহিত, আদিত্য ও সাকেত ডাবরের পরিচালনা পর্ষদে কাজ করছেন। অমিত বর্মন 1994 সালে ডাবরের ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে যোগ দিয়েছিলেন আর 2019 সালে তিনি চেয়ারম্যান হন। এছাড়াও পরিবারের অন্য সদস্যরা ডাবরের বাইরেও তাদের নিজস্ব ব্যবসা পরিচালনা করেন। পৃথিবীর 100 দেশে ডাবরের পণ্যের জনপ্রিয়তা রয়েছে। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, রাশিয়া এবং সার্কভুক্ত কিছু দেশ। বৈদেশিক ব্যবসাতেই ডাবরের বাৎসরিক আয়ের 27% লাভ হয়। একসময় বাংলাদেশের এসএ লিমিটেডের সাথে ডাবরের শেয়ারের ব্যবসা থাকলেও পরে তা বন্ধ করে দেয় এসএ লিমিটেড। বছরের পর বছর ধরে ডাবর পৃথিবীর নানান দেশে তাদের পণ্যের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে। বর্মন পরিবার ব্যবসাকে ব্যবসা মনে না করে সেবা মনে করে, তাই আজ ডাবরের ব্যাপ্তি এত বিশাল।